দেখো সবাই, মেছো তো তার কাণ্ডটা অদ্ভুত। গাছের ডালে বসে আমরা ইতু মিতু ভূত খা। তোতা খেতে ভালোবাসে মাছ, আর আমাদের পছন্দ এই গাছ। আমরা ছাড়াও তো তার আছে আরো অনেক বন্ধু, মাছ, গাছ, ফুল, কবুতর, ঘুঘু, কুকুর, বিড়াল। এই ইতু, না 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 না, বিড়াল তো তার বন্ধু না, সে একটা দুষ্টু আর পাজি। হ্যাঁ হ্যাঁ, পাজি বিড়াল, দুষ্ট বিড়াল, গন্ডা বিড়াল, সন্ডা বিড়াল। জানো, সে আজ তো তার মাছ খেয়ে ফেলেছে। আর খাবার কিছু পেলি না আর কিছু, কচু মেচু ঘেচু। ইস, কি সুন্দর তাজা মাছটা! মুটুর মুটুর করে চিবিয়ে চিবিয়ে খেতে চেয়েছিলাম আমি। কি করা যায় বিড়ালটাকে, একটা কিছু করতেই হবে, এমনি এমনি তো ছাড়া যাবে না। বিড়ালটা কিন্তু খুবই দুষ্টু, যদি আমাদের সে কামড়ে দেয়। কামড়ে দেবে, আমরাও কামড়ে দেব। আমরা হচ্ছি ভূত, গেছো ভূত। হা, এই তুমি তাকে কামড়াতে পারবে? পারবো না মানে, কামড়ে ওর হাড় গুঁড়ো করে দেব। আমার কিন্তু খুব ভয় করছে। তোতা, তোতা! উফ, এই সময় কেন ডাকে মা? অনেক নাটক হয়েছে বাবা, এবার শেষ করো। খুব ভালো হয়েছে। আচ্ছা তোতা, তোর মাছ কি সত্যি বিড়াল নিয়ে গেছে? হ দাদি, তোতা ভাই আমার মায়ের সাথে তেলাপিয়া মাছ ধরছিল। মাস্টারে খাঁচাতে রেখে যে একটু দূরে গেল, অমনি বিড়ালটা এসে মাস্টারে নিয়ে গেল। তোতা ভাইয়াও তার পিছন পিছন দৌড়ায়, কিন্তু ধরতে পারলো না। ময়না, খবরদার হাসবি না বলতেছি। আরে, আমার তোতা ভাইয়াটা মাস্টারে পালতে পারলো না। বললাম না হাসবি না। আরে, ওর হাসি পেলেও হাসবো না। না, হাসবে না। তোতা, কি হলো, কাকে তাড়া করছিস? বাবা, ওই বিলি। বিলি? কি হয়েছে বিলির? বাবা, আমি আমান চাচু পারুল চাচি, আমরা সবাই মিলে এত বড় তেলাপিয়া মাছ ধরছিলাম, ওই বিলি ওই মাছটা নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ বাবা, আমি অনেক গর্ব ওই ডাল। শোন শোন, তুই না বাজার থেকে আমারে রং পেন্সিল আনতে বলছিলি? বা, কি সুন্দর তো। শোন, আগে গোসল কইরা আয়, তারপরে দুজন মিলে একসাথে ভাত খামো। আমি নিয়ে রাখি দিই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুই যে তোতার সাথে সারাক্ষণ দুষ্টামি করিস, তোতা একবার রেগে গেলে তোর সাথে আর খেলবে না, তখন বুঝবি। ইস, তোতা ভাই তো বেশিক্ষণ রাগ করে থাকতেই পারে না। ওরে বাবা, ময়না পাখির দেখে গোসল হয়ে গেছে, ভাবি ক্ষুধা লাগছে, ভাত খাবো। আজকে তো দেরি হলো কেন? ক্লিনিকে আজকে রোগী বেশি ছিল। শেফুপিনে, জানো আজকে কি হইছে? কি হইছে? নিশ্চয় তোতা ময়নার ঝগড়া হইছে। তোতা ভাইয়া না বাবার সাথে একটা মাছ ধরতে গেছিল। আচ্ছা, তারপর? তারপর সেই মাছটারে তোতা ভাইয়া একটা ছোট্ট ঝাঁকিতে রাখছিল। ওর বিড়াল বিলি আছে না, সেই মাস্টারে চুরি করে খেয়ে ফেলছে। আচ্ছা, আর তোতা ভাইয়ার ভীষণ মন খারাপ।
তোতার মন খারাপ আর তুই হাসতেছিস না? চল খাবি। না 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 শেফু বিনি, আমি তোমার সাথে খাবো ভাত। আমি তো গোসল করি নাই। তো করো। আচ্ছা করতেছি, তুই যা। আচ্ছা তাড়াতাড়ি আসো। একটা কুকুরের নাম ছিল লালু, আর একটা কুকুরের নাম ছিল বুলু। লালু করছে কি, একদিন একটা মাছ ধরে আনছে। মাছ ধরে আনছে বুলু, তাই দেখা লালুর পাশে গিয়া গিউ গিউ করে বলতেছে, তুই একলা মাছ খাবি, আমিও খামু। লালু বলে, না আমি মাছ ধরছি, আমি খামু। বলে কি, বুলু বলে কি, একলা একলা তুই মাছ খাবি, দাঁড়া খাওয়াইতেছি। হপ কইরা মাথায় কামড় দিছে মাছের মাথায়। লালু হায় কান্না কান্না। মা আপনি কিন্তু গল্প শুনায় শুনায় আপনার নাতির অভ্যাস খারাপ করে দিতেছেন। মা এই দাদি তুমি গল্পটা শেষ করো তো। না তোতা এখন খাওয়া। আচ্ছা তুমি খাও, তারপরে আমি শুনাম। মা আমারে আরো মাছ দাও। আচ্ছা ঠিক আছে। আমাদের তোতা গুড বয়, সে মাছ খেতে ভালোবাসে। মাছ খেলে কি হয়, মাথা বাড়ে মানে বুদ্ধি বাড়ে, মাছ খেলে শরীরও বাড়ে। শরীর বাড়ে এটা আবার কেমনে কি হয়? তার মানে হলো বয়স অনুযায়ী তোমার উচ্চতা এবং ওজন বাড়ে। হ্যাঁ। ও আচ্ছা, তা তো আমার মাছ খাওয়াই দরকার, তাতে বড় হইতে হইব না? খাও খাও। মা আমি অনেক মাছ খাবো, আমার না একটু সরা মাথায় আসছে, বেশি বেশি খেলে মাছ হবে মেলা বুদ্ধি, বয়স বাড়ার সাথে হবে ঠিকঠাক বৃদ্ধি। তোতা ভাইয়া, তোতা ভাইয়া, তোতা ভাইয়া কই, তুই আমার বাড়িতে আসছিস কেন? তোতা ভাইয়া জলদি চলো পুকুর পাড়ে, জলদি, বাবা মা তোমাকে ডাকতেছে, তোমার জন্য একটা সুন্দর জিনিস আছে, জলদি চলো। কি জিনিস? আরে আগে চলো না, চলো আসতে চলো। বড় মাছগুলি রাইখা, ছোট মাছগুলি ছাইরে দেন, ওগুলো বড় হইব। হ্যাঁ হ্যাঁ। ময়না দাঁড়া না, এগুলো ছাইরে দাও, আর ই করো ওই পানি পানি দিয়ে নাড়া দাও তো, নাড়া দাও। হ্যাঁ নাড়া দাও। হ্যাঁ ঠিক আছে, ওগুলো 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 হ্যাঁ ওগুলো ছেড়ে দাও। হ্যাঁ কি তোতা, বাবা সকালে নাকি তুমি যেই মাছটা ধরছিলে ওই মাছটা বিড়াল নিয়ে গেছে? হ্যাঁ চাচু নিয়ে গেছে। আরে থাক ওই মাছটা নিয়ে, তুমি মন খারাপ করো না, তোমার জন্য আরো অনেক মাছ আছে। এই আরে কয়টা কই মাছ বাইর করে দাও তো। এই সবগুলো মাছ কি আমার জন্য? হ্যাঁ ধন্যবাদ, এগুলার আমি বাসায় নিয়ে পালুম। আচ্ছা পাইলো, যাও নিয়ে যাও, যাও সময় না। সামনের থেকে সর, আমাকে তাড়াতাড়ি যেতে দে। এটা ধর।
আরে এগুলো তো মাছ। হ্যাঁ, মাছগুলো মনে হচ্ছে একেবারে জীবন্ত। এটা তাহলে পুকুর। ঠিকই বলেছো, এটা একটা ছোট্ট পুকুর। মাছগুলো দেখে মনে হচ্ছে সাঁতার কাটছে। বাহ বাহ, কি মজা কি মজা কি মজা। আচ্ছা, এই মাছগুলো দিয়ে তুমি কি করবে বলো তো? মজা করে চিবিয়ে খাবো। এই এই ছোট চারের মধ্যে কি মাছগুলো বেঁচে থাকবে? মাছরা তো থাকে বড় পুকুরে। মনা, তুই বেশি কথা বলিস না তো, মাছরা এখানেও বাঁচতে পারবে, ঠিক না? ও মাছ ভাই, মাছ ভাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? আমি কিন্তু তোমায় খাবো না, আমরা হলাম বন্ধু। তোতা, জোরে পড়ো, আমি শুনতে পাই না। মা, হলুদ আর কমলা সুতা কিনছি ফুলগুলা করার জন্য। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ জগৎটারে ঘূর্ণি পাকে। বাবা বলো, জানো ময়না কি বলে? আমার মাছগুলো নাকি মইরা যাবে। কেন? চালিটা নাকি অনেক ছোট, সেই জন্য। কিন্তু বাবা, আমি যদি তুমি তোরে পাহাড়াতে দিয়ে রাখছি, মাছগুলোর কোনো সমস্যা হইলে সঙ্গে সঙ্গে উড়ে এসে আমার খবর দিও। ই তুমি তো কেমনে খবর দিব? আরে, ওরা কি নিজেরা কথা বলতে পারে নাকি চলতে পারে? হ বাবা, ওরা কিন্তু সবই নিজে নিজে করতে পারে। তুমি ওদের হয়ে কথাবার্তা বলো। তা ঠিক বলছো, আমি ওদের হয়ে কথা বলি, কিন্তু যে কাজগুলো যে ওরা করে না, ওগুলো কিন্তু সব ওরা একাই করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি এখন অঙ্ক বইটা বার করো, আজকে অঙ্ক করব। আচ্ছা ঠিক আছে, এটা পরে পড়ব। হ্যাঁ, দেখি অঙ্কটা। অঙ্ক বই। শেফুপিনি, ও শেফুপিনি, কি হইছে? এটা হচ্ছে না তো। কি হইছে দেখি? হচ্ছে না। তুমি তো এইটাই দাও নাই। তাহলে এই যে এই জায়গাটা কাটা দিলেই দেখো, এই যে এই যে পাখি। কি মজা কি মজা, আমি পাখি বানানো শিখে ফেলছি। কি রে, কি হইছে? বাবা দেখো, আমি পাখি বানানো শিখে ফেলছি। তাই নাকি? কোনটা এটা? ভালো হইছে তো? এখন নাও, দুধটা খায় নাও, তারপর শুয়ে পড়ো। না বাবা, এখন আমি পরে দুধ খাবো। আর পরে কখন? ঘুমাইতে হবে না, তাছাড়া তোমার ফুপুর তো সকালবেলা ক্লিনিকে যাইতে হবে রে মা। আচ্ছা, আমার সামনে তুমি দুধটা খেয়ে নাও, তারপর পাখি বানাও। না সুন্দর হচ্ছে কিন্তু, বাহ, এবার পাখি বানাও। শুনো শেফুপিনি, তুমি কিন্তু তোতা ভাই আরে পাখি বানানো শিখাবা না। কেন? তুমি তোতা ভাই আরে তুমি তো শিখাই দিছো, আর সে আমাকে এগুলো ধরতে দেয় না। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলতেছিস তাহলে শিখামু না। এখন কি আরটা বানাবি পাখি? বানাবো। নে সালা। কি রঙের? লাল না সবুজ? লাল এখন বানাই। বানা। বোকা লোকটা তো পিঠা পাইয়া ভীষণ খুশি, খুশির চোটে নাচতে নাচতে বললো,
একটা খাবো, দুটো খাবো, সবগুলো পিঠা একাই খাবো। তারপর নাচতে নাচতে বাড়ির বাইরে বেরিয়ে বট গাছের তলায় গেল। বটতলায় দাঁড়াইয়া নাচতে নাচতে বলতে লাগলো, একটা খাবো, দুটো খাবো, সবগুলো একাই খাবো। সেই বট গাছে থাকতো সাতটা ভূত। ভূতগুলো ভীষণ বোকা আর ভীতু ভূত ছিল। আমার ইতুমিতুর মতো? একদম ঠিক ইতুমিতুর মতো। তো সে ভূতগুলা তো ভয় পেয়ে গেল। লোকটা বলে কি, সাতটা ভূত খাবে? ভয়ে চোটে ওরা কাঁপতে থাকলো। কোনো উপায় বের করতে না পেরে চিন্তা করতে লাগলো। চিন্তা করে ওরা এই বোকা লোকটার কাছে গেল। গিয়ে বললো, দোহায় তোমার, আমাদের খেয়েও না, এই হাঁড়িটা নাও, হাঁড়িটা নিয়ে তুমি আমাদের ছেড়ে দাও। দাদা ভাই, ও দাদা ভাই, খেয়াল রাখার জন্যই তো বাড়ির বাইরে বেশি যেতে মানা করি। বিপদ আপদ তো ঘরের ভিতরেও ঘুরতে পারে ভাইজান, ওরা যেখানে যাক আমাদেরকে চোখে চোখে রাখতে হবে। জাম গাছটা তখন থরথর করে কাঁপতে লাগলো। সে ভীষণ কাঁপুনি। রাস্তার আশেপাশে তখন কেউ নাই। এমন বানায় বানায় গল্প বলা কি ঠিক? ছেলেটা মৃত্যু হয়ে যাবে না? দেখা গেল বড় মাপের একজন গল্পকার হয়ে গেল। আচ্ছা, ওই জাদুর লাঠি দিয়ে কি যা খুশি তাই করা যায়? নিশ্চয়ই, যা খুশি তা খাওয়া যায়। দুরন্ত